যে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা কিস করে, এই কিসিং এর কারণে এবং হাগিং এর কারণে, ভালোবাসা প্রকাশ করার কারণে এগুলোতে রোজা ভাঙে না। কিন্তু আমরা সাজেস্ট করব যে এই জাতীয় কাজে যাতে আমরা দিনের বেলা জড়িয়ে না পড়ি, কারণ আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীকে জড়িয়ে ধরেন বা কিস করেন, এতে হয়তো আপনি সেক্সুয়ালি আরো এক্সাইটেড হয়ে যেতে পারেন, হয়তো এক পর্যায়ে আপনি একেবারে ফাইনাল ডেস্টিনেশনে চলে গেলে আপনার, আপনি হয়তো ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলেন বা ফিজিক্যাল ইন্টারকোর্সে গেলেন, আপনি একটা হারাম কাজ করে ফেলেন। এবং আগেই আমরা এ ব্যাপারে সতর্ক করেছি যে সেক্ষেত্রে আপনার শুধু কাজা করলেই হবে না, কাফফারাও দেওয়া লাগবে, এবং এটা একটা বড় ধরনের ওয়ার্নিং, এবং মহাবিপদে তখন আপনি পড়ে যাবেন। এজন্য আমরা সাজেস্ট করি যে দিনের বেলায় এই জাতীয় কাজ যেন আমরা না করি। তারপরেও কেউ যদি ভালোবাসার আতিশয্যে দিনের বেলায় আপনার স্ত্রীকে যদি আপনি জড়িয়ে ধরেন বা চুমু খান, এতে কিন্তু আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না। এর দলিল হচ্ছে সহি মুসলিমের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী, তিনি নিজেই বর্ণনা করছেন যে তিনি বলছেন, কানা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউকাব্বিলু ওয়া হুয়া সাঈম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে দিনের বেলায় আমাকে চুমু দিতেন, ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাঈম, এবং তিনি আমাকে জড়িয়ে ধরতেন, আগলে রাখতেন রোজা রাখা অবস্থায়। তো এটাই প্রমাণ করে যে চুমু দিলে বা স্ত্রীকে জড়িয়ে ধরলে, কিস করলে বা হাগ করলে, এতে করে কিন্তু আপনার রোজা ভাঙবে না। তবে আমরা এটাকে সাজেস্ট করি না, যেহেতু এটার কারণে আপনি সেক্সুয়ালি এক্সাইটেড হয়ে যেতে পারেন এবং আপনি বড় ধরনের কবিরা গুণায় লিপ্ত হয়ে যেতে পারেন। তবে কারো যদি নিজের ওরকম কন্ট্রোল থাকে, তাহলে এরকম ঘটনা যদি ঘটে যায়, তাহলে আপনার রোজা ভাঙবে না। দর্শক শ্রোতা ভাই বোন, রমজান মাসে সিয়াম রেখে স্বামী তার স্ত্রীকে চুম্বন করতে পারবেন কিনা, এটি একটি প্রশ্ন অনেকে জানতে চান। এর উত্তর হলো হ্যাঁ, রমজান মাসে সিয়াম রেখে কেউ কোনো স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে চুম্বন করতে পারবেন। এ বিষয়ে মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে অথবা সিয়ামরত অবস্থায় চুম্বন করতেন স্ত্রীদেরকে। অতএব এটি সিয়ামের জন্য কোনো ক্ষতিকর বিষয় নয়। তবে হ্যাঁ, অতিরিক্ত সেক্সুয়াল সম্পর্কে জড়ানো বা খুব বেশি গভীরে চলে যাওয়া উচিত হবে না, যা তার সিয়াম ভঙ্গের কারণ হতে পারে অথবা সিয়ামকে দুর্বল করে নিতে পারে। আর যিনি আত্মনিয়ন্ত্রণ হারানোর ভয় আছে, তার জন্য এই প্রাথমিক কাজগুলো করা উচিত নয়। কিন্তু বেসিকভাবে সিয়ামের জন্য এটা কোনো ক্ষতিকর নয়, সিয়াম ভঙ্গের কোনো কারণ হবে না। যদি স্ত্রীকে চুম্বন করে অথবা স্বামী স্ত্রী কোনোকে চুম্বন করেন, তাহলে সিয়াম এর কোনো ক্ষতি হবে না, সিয়াম ভঙ্গ হবে না, এমনকি মাকরু হবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। তবে আবারও বলছি, যিনি আত্মনিয়ন্ত্রণ করার খুব বেশি ক্ষমতা নেই, তার জন্য এটা করা অনুচিত হবে, যেহেতু এর ফলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাত সম্মত উপায়ে অথবা তাকে জড়িয়ে ধরে, অথবা যদি চুমু দেয় স্ত্রীর গালে অথবা ঠোঁটে অথবা হাতে, অথবা যদি স্ত্রীকে জড়িয়ে ধরে, এই কাজগুলোর অনুমতি আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা তাকে এমন কোনো কাজে উৎসাহিত করবে না যেটা রোজা অবস্থায় হারাম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও বেশ স্পষ্টভাবে বলা হয়েছে, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 3 নম্বর খণ্ড, বুক অব ফাস্টিং, 1927 নম্বর হাদিসে, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবীজি রোজা রাখা অবস্থায় তার স্ত্রীদের চুমু দিতেন এবং জড়িয়ে ধরতেন, তবে তিনি ছিলেন আমাদের ভেতরে সবচেয়ে সংযমী মানুষ, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন। আর এছাড়াও আরেকটা হাদিস যেটার উল্লেখ আছে মাসনাদ আহমদ 2 নম্বর খণ্ড, 6739 নম্বর হাদিস, একজন সাহাবি বর্ণনা দিয়েছেন যে নবীজির কাছে এক লোক এসে তাকে জিজ্ঞেস করলো যে রোজা থাকা অবস্থায় আমি আমার স্ত্রীকে কি চুমু দিতে পারবো। অপেক্ষাকৃত যুবক লোক, নবীজি উত্তর বললেন না। কিছুক্ষণ পরে নবীজির কাছে এক বৃদ্ধ লোক আসলো আর জিজ্ঞেস করলো, আমি কি রোজা অবস্থায় আমার স্ত্রীকে চুমু দিতে পারবো? নবীজি বললেন হ্যাঁ। সাহাবিগণ তখন ভাবতে লাগলেন যে উত্তর দুটো আলাদা হলো কেন। নবীজি তাদের বললেন, এই লোকটা নিজেকে সামলাতে পারবে, তাহলে এখানে নিয়মটা হচ্ছে যদি কেউ জানে যে স্ত্রীকে চুমু দেওয়া বা জড়িয়ে ধরার পর নিজেকে সে কন্ট্রোল করতে পারবে, এতে সে এমন কোনো কাজে উৎসাহিত হবে না যাতে রোজা ভেঙে যায়। যেমন ধরেন, সে যদি তখন সহবাসে লিপ্ত হয় অথবা তার বীর্যস্খলন হয়ে যায়, যদি সে নিজেকে কন্ট্রোল করতে পারে চুমু বা জড়িয়ে ধরার অনুমতি আছে। যদি সে নিজেকে কন্ট্রোল করতে না পারে, যদি ভয় পায় যে এমন কোনো কাজ করে ফেলতে পারে যাতে রোজা ভেঙে যায়, যেমন সহবাস বা বীর্যস্খলন, তখন এটার অনুমতি নেই। যদি কোনো ব্যক্তি স্ত্রীকে শুধু সির্ফ চুম্বন করে,
এর দ্বারা যদি তার উপরে সে নিয়ন্ত্রণ রাখতে পারে তাহলে তার রোজা কোনো ক্ষতি হবে না, তার রোজা মাকরুহ হবে না। তবে যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে অথবা তার যদি মজি ওজি এই ধরনের কিছু পানি বের হয়ে যায় তাহলে তার রোজা, যদি মজি বের হয় মনি বের হয় তাহলে তো বীর্য বের হয়ে যায় তাহলে তো রোজা ভেঙ্গেই যাবে, আর যদি মজি এগুলো বের হয় তাহলে তার জন্য রোজা ভঙ্গ হবে না তবে রোজা মাকরুহ হয়ে যাবে। এই জন্য ফোকাহা কেরামগণ বলেছেন যে যুবক শ্রেণীর ভাইদেরকে এই সময় স্ত্রীর থেকে বিরত থাকাটাই অনেক শ্রেয় উত্তম তাদের জন্য। এখন তো ভাবে যদি না রাখা যায় তবে শুধু চুম্বন করার দ্বারা অথবা শরীরে টাচ করার দ্বারাই তার রোজা নষ্ট হবে না। আশা করি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিল ওয়া ইউবাশিরুহুন্না ওয়া হুয়া সাঈমুন ওয়া কানা কাআকাকুম বিআরবিহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় সিয়াম রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন এবং গায়ের সাথে গা লাগিয়ে শুয়ে থাকতেন। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম তার হাদিসের শেষের অংশে আয়েশা বলছেন যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌন নিয়ন্ত্রণের ব্যাপারে তোমাদের থেকে বেশি সবচেয়ে বেশি সক্ষম ছিলেন, তো সেজন্য চুম্বন করা বা পাশাপাশি শুয়ে থাকা এটা জায়েজ আছে, কিন্তু বীর্যপাত ঘটে যাওয়া বা সহবাস করা এটা অত্যন্ত ঘৃণিত কাজ, রোজা ভেঙে যাবে। এই স্বামী স্ত্রীর ভিতরে যে ভালোবাসাটা, অনেকে প্রশ্ন করে যে হুজুর রোজা থেকে কি আমি আমার বিবিকে আমি চুমু খেতে পারবো? হ্যাঁ অবশ্যই খেতে পারবেন, চুমু খেতে কোনো বাধা নেই, আপনি আপনার স্ত্রীকে চুমু খেতে পারবেন, কিন্তু চুমু এমন অবস্থা যাতে তৈরি না হয়, আপনার আকাঙ্ক্ষা যাতে সে পর্যায়ে চলে না যায় যে আপনাকে সে মুহূর্তে আপনার অন্তরঙ্গ কোনো মুহূর্ত প্রয়োজন হয় তাহলে চুমু আপনি খাবেন না, আর চুমু যদি খেতে হয় আপনি সেভাবে খাবেন সেই জায়গাগুলোতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সেই জায়গাগুলোতে আপনি চুমু খাবেন যেই জায়গাগুলোতে মানুষের সেই আগ্রহটা তৈরি না হয় আপনি চুমু খেতে পারবেন। আবার বিবাহিত স্বামী বা স্ত্রী তারা তো সবসময় একই জায়গায় থাকে বা পাশাপাশি থাকে, তো সেই ক্ষেত্রে তাদের হাত ধরা বা আলিঙ্গন করা বা তাদেরকে চুমু দেওয়া এটা শরিয়া সম্মত হবে কিনা বা আদৌ এটা জায়েজ আছে কিনা এই ব্যাপারে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে, সহিহ বুখারীর বর্ণনায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তিনি রাসূল সাল্লাম কোন কোন তার স্ত্রীর সাথে যখন রোজা অবস্থায় থাকতেন তখন তাদেরকে চুমু দিতেন, সুম্মা দহাইকত এ কথা বলতে বলতে তিনি হাসলেন। কথা যখন বলতেছিলেন যে রাসূল তার বিবিদের কোনো বিবিদের সাথে যখন থাকতেন এবং তাদেরকে চুমু দিতেন, রোজা থাকা অবস্থায় তাদেরকে চুমু দিতেন, এই কথা বলতে বলতে তিনি হাসছিলেন। এটি সহিহ বুখারীর 1106 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। এই ব্যাপারে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো একটি হাদিস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বিবিদের সাথে থাকতেন তাদেরকে চুমু দিতেন রোজা থাকা অবস্থায় এবং তাদের সাথে আলিঙ্গন করতেন, কিন্তু এই হাদিসের শেষ দিকে তিনি বলে দিয়েছেন যে কথা জেনে রাখো, এই কথা যে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনস্কামনা বা এটা স্পৃহাকে নিয়ন্ত্রণ করার শক্তি তোমাদের চেয়ে অনেক গুণে বেশি ছিল, অতএব আমাদের যে মনস্কামনার যে শক্তিটা এটা কিন্তু অনেকাংশেই কম, কাজেই আমাদেরকে এর দ্বারা ইঙ্গিত পাওয়া গেল এতটা কাছাকাছি হওয়া যাবে না যার প্রতি আমরা স্ত্রীর প্রতি আসক্ত হয়ে পড়ি এবং এক পর্যায়ে আমাদের রোজা ভাঙার মতো কারণ হয়ে যায় বা ঘটে যায়, এই কাজটি আমাদেরকে কখনোই করা যাবে না। তাহলে আজকের এই আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে বিবির কাছাকাছি যাওয়া যাবে বটে, বিবির হাত ধরা যাবে বা তার আলিঙ্গন করা যাবে বা চুমু দেওয়া যাবে, কিন্তু এতটা কাছাকাছি বা এতটা ঘনিষ্ঠ হওয়া যাবে না যার কারণে আপনার রোজাটা ভেঙে যায়।